নাট্য নির্মাতা কামরুল হাসান ফুয়াদ। 2022 সনের 22 সেপ্টেম্বর বৃহস্পতিবার ফেসবুক পোস্টে অভিনেতা নিলয় আলমগীরের ওপর ক্ষোভ প্রকাশ করলেন। আসলে ঘটনাটা কি হয়েছিল, তিনি কি ফেসবুকে পোস্ট করেছিলেন সেটাই আমরা পড়ব। তিনি লিখেছেন, নিলয় আলমগীর আমাকে আনফ্রেন্ড করেছে, যে কিনা দুই দিন আগেও আমার প্রোডাকশনে কাজ করত। আজ সে এভাবে করেছে কারণ তার নাফ এন্টারটেনমেন্টের কাজ না করেও লেজার ভিশন লিমিটেডের কাজ করে ওর তৈরি করা আর্টিস্ট এবং ওর ভাই ব্রাদার জীবন রায়কে নিয়ে ক্যাচাল প্রেম নামে নাটক মোটামুটি একটা জায়গা নিয়ে আসছি, এটা সে সহ্য করতে পারছে না। হা হা হা, ভালো লাগলো, অনেক কিছুই আসবে ধারাবাহিকভাবে, সেটা দেখতে পারবেন। আর হ্যাঁ, অপেক্ষা করেন পরবর্তী স্ট্যাটাসের জন্য। সে ভাবতেছে আমি স্ট্যাটাস দিছি, সে জাতি উঠে গেছে, সেটা পরেই প্রমাণ হবে। অনেক কিছুই জমা আছে আমার কাছে, কারণ আমি ওনাকে স্যার স্যার করে সম্বোধন করি না। আরে, একজন আর্টিস্ট সম্বোধন করবে নাকি একজন ডিরেক্টরকে সম্বোধন করবে? এই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে সেখানে অনেকেই কমেন্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন। সাব্রি অর্ণব লিখেছেন, জীবন রয়কে নিয়ে কাজ করলে নিলয় আলমগীর সহ্য করতে পারবে না, এটা আপনি ভুল বললেন, নাফের কাজ করেন নাই বলে সেই তো আপনাকে কাজ দিতে চায় না। আর নিলয় আলমগীর এমন অনেক জাতের মানুষ, কারোর স্ট্যাটাসে তাকে যাতে উঠতে হবে না। আর হ্যাঁ, কারোর সাথে কী গ্যাঞ্জাম এইসব নিয়ে ফেসবুকে পাবলিকলি পোস্ট করাটা বাচ্চামি, যেটা আপনি না বলে আমি বিশ্বাস করি। আপনি আমার একটা বিপদে আমার পাশে ছিলেন, সেই কারণে আপনাকে আমি অনেক সম্মান করি। নিলয় ভাইকেও আমি এতটাই অসংখ্যবার বলছি, বাট আপনি কাজটা ঠিক করলেন না, আনফ্রেন্ড করলাম। এই স্ট্যাটাসের পর কামরুল হাসান ফুয়াদ আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে লিখেছেন, নিলয় আলমগীর আমাকে তার ভাই ব্রাদার আবদুল্লাহ আল মামুন এবং নাফ এন্টারটেনমেন্টের আর্টিস্ট জীবন রায়কে দিয়ে বাজেভাবে অনেক কথা শোনাইছে, সেটা কমেন্টে দেখলেই বুঝবেন, বাকিটা আপনারাই ভালো জানেন, সব কিছু তো আর লুকানো যায় না। আমি যেহেতু সুস্থ না, নিলয় আলমগীর আর জীবন রয় যারা কিনা আমাকে ব্লক মারছে, বাকিটা কাল সকালেই কথা হবে। সেখানে এসে জীবন রয় উত্তর দিয়েছেন, তিনি লিখেছেন, কামরুল হাসান ফুয়াদ ভাই, আপনাকে আমি বাজেভাবে কথা কখন বললাম? এখনও আনফ্রেন্ড করি নাই তো, ইউ আর স্টিল ইন মাই ফ্রেন্ড লিস্ট, জাস্ট নিজের মতো করে কিছু কথা লিখেছেন কেন? দুই দিন আগেও তো সব ঠিকঠাক ছিল। নিলয় আলমগীর ভাইয়া, আপনাকে আমাদের নাফ এন্টারটেনমেন্টের কাজ করতে বললেন, আপনি গল্প রেডি করতেছিলেন, রাইট? এই তো লাস্ট কথা আপনার সাথে, ভুল কিছু বলছি? এখন কি হলো, শাক দিয়ে মাছ ডাকতেছেন না তো? সেখানে আরও আদিবাসী মিজান নামেন একজন নাট্য নির্মাতা লিখেছেন, কিরে কি হয়েছে, আকাশ থেকে পড়লাম, কারণ লেখাটা নিলয়কে নিয়ে লিখলি। আমরা মিডিয়ার সবাই জানি, স্বীকার করি এবং উদাহরণটা নেই, নিলয়ের মতো ভালো মানুষ মিডিয়াতে খুব কম আছে। তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে, নয়তো তোকে কেউ ভুল বোঝাচ্ছে। আমি তোকে 100% শিওর করে বলতে পারি, নিলয় ঝামেলার মানুষ না রে। এরপর কামরুল হাসান ফুয়াদ আরেকটি স্ট্যাটাস দেয়, সেখানে লেখা, বোঝা যায় কিছু, হাসি ছাড়া কিছু পাই না আমার। আরে, কয়েকদিন আগেও তো আপনার নাটক বিক্রি করার জন্য প্রযোজক পায়ে হাতে ধরছে, নিলয় আলমগীরের নাটক বিক্রি করতে পারছি না, কেন বানাইছেন ওরে নিয়ে, আর আজ 2-1 টাকা, সেই সেল ভ্যালু বেড়ে যাওয়ায় আপনার দাম বেড়েছে, ভালো কথা, আনন্দের কথা, কিন্তু পুরনো নাটকগুলোর কাজ করার সময় আপনি কি আপনার পারিশ্রমিক নেন নাই? সেটার প্রচারে কেন এত নিহা? কিন্তু যখন দাম আবার কমে যাবে তখন আবার আমাদের কি হবে সেটা ভাবছেন? নিলয় আলমগীর ভাইজান একটু জানাবেন। এই ফেসবুক স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে অনেকেই নির্মাতা ফুয়াদকে দোষারোপ করেছেন যে এমন স্ট্যাটাস তিনি কেন দিয়েছেন। অভিনেতা জীবন রয় তিনি লিখেছেন, কামরুল হাসান ফুয়াদ বালের একটা স্ট্যাটাস দিয়েছেন, আপনি কোনো বালেরও কাজ করেন নাই, যেটা নিয়ে নিলয় আলমগীর বা আমাকে ট্যাগ করে স্ট্যাটাস দিয়েছেন, আপনি আপনার